ওয়েলকাম ফ্রেন্ডস, চ্যানেল সাকসেসে সবাইকে স্বাগত জানাই। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এসআই অফ পুলিশ এই পদের গুরুত্ব কী, তারপর আজকে যে আলোচনাটা করতে চলেছি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন দিক নিয়ে। তোমরা বিভিন্ন স্থানে এই সমস্ত বিষয়ে তথ্য নিশ্চয়ই কিছু সংগ্রহ করেছো এবং তোমাদের মতো করে সেগুলো দেখছো, ঠিকই আছে, কিন্তু এই বিষয়গুলোকে একত্রিত করে একটা সামগ্রিক ধারণা থাকা সবারই দরকার। যারা পরীক্ষা দেবে বা যারা ইন্টারভিউ দেবে তাদের সবার জন্যই এইগুলোকে এক জায়গায় করে একটু জানার দরকার আছে। তো আমি সেই কম্পাইলেশনের কাজটাই মূলত করেছি, ইন্টারনেট থেকেই তথ্যগুলো সংগ্রহ করা এবং সেগুলোকে এক জায়গায় করে যেভাবে এখানে রেখেছি সেগুলোই একটু একটু আলোচনা করে দিচ্ছি। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মটো কী, মটো হচ্ছে উই কেয়ার উই ডেয়ার, এই কথাগুলো তোমরা জানো, তবুও এক জায়গায় করা আছে, এগুলো জানতে হবে, এগুলোর মানে বুঝতে হবে। উই কেয়ার উই ডেয়ার এই কথাটার মানেই বা কী? তারপর আমাদের পুলিশের আন্ডারে কতগুলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কমিশনারেট কতগুলো আছে, কতগুলো জোন আছে, কতগুলো রেঞ্জ আছে, থানাই বা কতগুলো, সেগুলো কোন রেঞ্জের মধ্যে আছে। 28টা আমাদের পুলিশ ডিস্ট্রিক্ট আছে, এই 28টা পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে মানে জিআরপি বা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশও কিন্তু আছে। তারপর এই প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্ট যেগুলো তাদের হেড কে, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ যিনি একজন আইএএস অফিসার। আমাদের এই যে পুলিশ সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, মানে হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আমাদের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, কাজেই তিনিই বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী। প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্টে দুই বা তার বেশি সাব ডিভিশন রয়েছে, আবার বেশ কিছু সার্কেল আছে, আবার সার্কেলের অধীনে বেশ কিছু পুলিশ স্টেশন আছে। আমাদের এখন যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর আবার অনেক জেলাকে ভাগ করে একাধিক পুলিশ জেলা তৈরি করা হয়েছে, যাতে করে বেটার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতে পারে এবং আইন শৃঙ্খলার ব্যাপারটাকে আরও ভালো করে দেখা যায়। সাব ডিভিশনের ক্ষেত্রে যিনি এর প্রধান তাকে ডিএসপি র্যাঙ্কের পদমর্যাদার, সেই ডিএসপি কিন্তু ডব্লিউবিসিএসের গ্রুপ বি থেকে নিযুক্ত হয়, আর তাকে এসডিপিও বলা হয়ে থাকে, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। কয়েকটা পুলিশ স্টেশন এবং সার্কেল, কয়েকটা পুলিশ স্টেশন নিয়ে সার্কেল এবং ওই সার্কেলগুলো কিন্তু এই এসডিপিওর আন্ডারেই থাকে। পুলিশ স্টেশনে কী হয়, পুলিশ স্টেশনে একজন সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর র্যাঙ্কের কোনো একজন অফিসার থাকেন এবং তার অধীনে কিছু এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা কিছু কনস্টেবলদের একজন হেড থাকেন, হেড কনস্টেবল, তারপর সিনিয়র কনস্টেবল, জুনিয়র কনস্টেবল, এইসব ব্যাপারগুলো। 2009-এর পর থেকে এএসআই আর এসআইদেরই একমাত্র ইনভেস্টিগেটিং পাওয়ার ছিল, কিন্তু 2009-এর একটি আইনে করে দেওয়া হয় যে এএসআই যারা তারাও কিন্তু এই ইনভেস্টিগেটিং অফিসারের কাজ করতে পারবেন এবং দুজনেরই এসআই এবং এএসআইয়ের সমান পাওয়ার। তো আমরা আমাদের যে এখানে দেখতে পাচ্ছ এই লিস্ট আমরা করেছি, আমাদের এখানে পিডিএফে যেটা দেওয়া থাকবে, পুলিশের আমাদের হেডকোয়ার্টার কোথায়, ভবানী ভবন কলকাতা আলিপুরে। পেরেন্ট এজেন্সি হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোম বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারেই এটা। চাইল্ড এজেন্সিস অর্থাৎ যে কমিশনারেটের কথা বলছিলাম, 6টা কমিশনারেট আছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বিধাননগর পুলিশ কমিশনারেট, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, হাওড়া পুলিশ কমিশনারেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আর চন্দননগর পুলিশ কমিশনারেট। তিনটে কিন্তু পুলিশ জোন, সাউথ বেঙ্গল জোন, ওয়েস্টার্ন জোন আর নর্থ বেঙ্গল জোন। এবার প্রত্যেকটা জোনের আন্ডারে বেশ কিছু রেঞ্জ আছে, আমাদের টোটাল রেঞ্জ হচ্ছে 10টা। প্রেসিডেন্সি রেঞ্জ, মুর্শিদাবাদ রেঞ্জ, বারাসাত রেঞ্জ,
বারোয়ান রেঞ্জ, মিন্নাপুর রেঞ্জ, বাঁকুড়া রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ, মালদা রেঞ্জ আর রায়গঞ্জ রেঞ্জ, এই রকম দশটা রেঞ্জ রয়েছে তিনটে জোনের আন্ডারে। আবার এই যে রেঞ্জগুলো, সেই রেঞ্জগুলোর আন্ডারে রয়েছে পুলিশ ডিস্ট্রিক্টগুলো। সেই ডিস্ট্রিক্টগুলো কি না, যেমন এখানে বলা আছে সাউথ বেঙ্গল জোন, সাউথ বেঙ্গল জোনের মধ্যে তিনটে রেঞ্জ আছে। তিনটে রেঞ্জ কি কি? প্রেসিডেন্সি, মুর্শিদাবাদ, বারাসাত। এইগুলো একটু জানতে হবে যে আমরা তিনটে রেঞ্জ তো জানলাম, তিনটে রেঞ্জ জানার পর এই প্রত্যেকটা রেঞ্জে এই সরি তিনটে যে জোন জানলাম, সেই তিনটে জোনের আন্ডারে যে রেঞ্জগুলো আছে সেই রেঞ্জগুলো কি কি? যেমন সাউথ বেঙ্গল রেঞ্জ, সাউথ বেঙ্গল রেঞ্জ যখন হচ্ছে, আমরা কিন্তু এমনি সাধারণভাবে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল বলে আমাদের যে রেভিনিউ ডিস্ট্রিক্টগুলোকে ভাগ করে থাকি, তার ভাগের সঙ্গে কিন্তু এখানে একটু তফাত হবে। কারণ সাউথ বেঙ্গল বললে আমরা মুর্শিদাবাদ থেকে পুরো এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সমুদ্র বা উপকূলবর্তী এলাকা পর্যন্ত বুঝে থাকি। কিন্তু যখন পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলা হয় বা সাউথ বেঙ্গল জোনের কথা বলা হয়, তখন কিন্তু এখানে যে তিনটে পুলিশ রেঞ্জ আছে সেই তিনটে পুলিশ রেঞ্জ হচ্ছে প্রেসিডেন্সি, মুর্শিদাবাদ আর বারাসাত রেঞ্জ। আর এর আন্ডারে রয়েছে দশটা পুলিশ স্টেশন। সেই দশটা পুলিশ স্টেশন কী কী সেগুলো আবার এখানে উল্লেখ করে দেওয়া আছে, যে প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে যে পুলিশ স্টেশনগুলো আছে সেগুলো উল্লেখ করে দেওয়া আছে, মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে যে পুলিশ স্টেশনগুলো আছে সেগুলো বলা আছে, আবার বারাসাত রেঞ্জের মধ্যে যে পুলিশ স্টেশনগুলো আছে সেটাও উল্লেখ করে দেওয়া আছে। তারপর আসছি ওয়েস্টার্ন জোন। এখানে তিনটে পুলিশ রেঞ্জ আছে, বারোয়ান পুলিশ রেঞ্জ, মেদিনীপুর পুলিশ রেঞ্জ আর বাঁকুড়া পুলিশ রেঞ্জ। তো এই যে তিনটে রেঞ্জ, এরা কিন্তু ওয়েস্টার্ন জোনে চলে গেল। এবার এই ওয়েস্টার্ন জোনে আছে নটা পুলিশ ডিস্ট্রিক্ট। সেই ডিস্ট্রিক্টগুলো কীভাবে আসছে না, বারোয়ান রেঞ্জের মধ্যে আছে চারটে, মিন্নাপুর রেঞ্জের মধ্যে আছে দুটো আর বাঁকুড়া রেঞ্জের মধ্যে আছে তিনটে। তারপর নর্থ বেঙ্গল জোন, নর্থ বেঙ্গল জোনের মধ্যে অনেকগুলো কিন্তু রেঞ্জ আছে, চারটে রেঞ্জ আছে। সেই রেঞ্জগুলো কি কি না, একটা আছে জলপাইগুড়ি রেঞ্জ, একটা দার্জিলিং রেঞ্জ, একটা মালদা রেঞ্জ আর একটা রায়গঞ্জ রেঞ্জ। এই যে চারটে রেঞ্জ আছে এই রেঞ্জগুলোর আন্ডারে আবার পুলিশ স্টেশন রয়েছে আটটা, সরি পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, পুলিশ ডিস্ট্রিক্টের অধীনে আবার পুলিশ স্টেশন। তো সেই জলপাইগুড়ি রেঞ্জে যে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা আছে। এইভাবে জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, রায়গঞ্জ এগুলো এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্টগুলো, পুলিশ ডিস্ট্রিক্টগুলো, এই পুলিশ পিএসগুলো। তো আমরা এবার মেন অ্যাক্টিভিটিস, আমাদের যে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার মেন অ্যাক্টিভিটিস কি না, ল এনফোর্সমেন্ট করা। যে আইন তৈরি হয় সে আইনটা যাতে কার্যকর হয় সেইটা দেখা, অর্থাৎ ল অ্যান্ড অর্ডারের বিষয়টা দেখা। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোন আইনের দ্বারা চালিত হচ্ছে, 1952 সালের আইন, মানে এটা স্বাধীনতার পরবর্তীকালে ব্রিটিশ আমলে 1862, 1866 এবং আরও কিছু আইন তৈরি হয়েছে, কিন্তু সেগুলোকে সব তার মধ্যে যেগুলো দরকার সেগুলো নিয়ে বাকি কিছু অ্যাডিশন করে নিয়ে 1952 সালে যে পুলিশ অ্যাক্ট হয়েছে সেই অনুসারে আমাদের কিন্তু এগুলো চলছে। এবার আমাদের যে ক্যাডার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ক্যাডার, সেই ক্যাডারের মানে দেখা যাচ্ছে কি সর্বোচ্চ পদে আছেন ডিজি, ডাইরেক্টর জেনারেল, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তার নিচে রয়েছেন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এডিজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিআইজি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসপি, অ্যাডিশনাল এসপি, এরকমভাবে এরা সব আইএএস পদমর্যাদার অল ইন্ডিয়া সিভিল সার্ভিস থেকে নিযুক্ত হন। তারপর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ যেটা ডিএসপি, ডিএসপি কিন্তু আমাদের WBCS থেকে হতে পারে, আর অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ওখান থেকেই আসছে, আবার প্রমোশন পেয়েও হয়ে থাকে। সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ বা সিআই, যার মধ্যে বেশ কয়েকটা পুলিশ স্টেশন থাকে। তারপর পুলিশের ইন্সপেক্টর, পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টর বা এএসআই,
সিনিয়র যেটা বললাম যে এসআই আর এএসআইদের এখন মানে ইনভেস্টিগেটিং যে পাওয়ার সেটা এক করে দেওয়া হয়েছে। তারপর সিনিয়র পুলিশ কনস্টেবল মানে হেড যারা হয়ে যায়, আর জুনিয়র পুলিশ কনস্টেবল যারা এন্ট্রি লেভেলে আর্ম ডিভিশনে থাকে, এই হচ্ছে মোটামুটি আমাদের পুলিশের যে ক্যাডার। আর ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস যেটা, এটা কিন্তু আর্মড পুলিশ ফোর্সের মধ্যে আসছে। তো এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো সেটা এখানে সংক্ষেপে তোমাদের সামনে রাখলাম। এগুলো একটা বেসিক আইডিয়া দিতে সাহায্য করবে যে পুলিশের কাজকর্ম করতে যাচ্ছ তার র্যাঙ্ক এবং তার যে পদমর্যাদা সেইগুলো সম্বন্ধে সামান্য ধারণা থাকা, থানায় সেট আপটা কীভাবে হয় এবং আমাদের কতগুলো পুলিশ ডিস্ট্রিক্ট আছে, পুলিশ জোন আছে, কতগুলো রেঞ্জ আছে এবং সেখানে কে দায়িত্বে থাকেন, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের আশা করি একটা ধারণা থাকবে। ওকে, থ্যাংক ইউ।